কুমিল্লা শাসনগাছা দৌলতপুর সড়কের বেহাল দশায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার হাজার হাজার মানুষকে। দুর্ভোগ নিয়ে এই পথে চলাচল করছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। চকচকে পাকা সড়ক পরিণত হয়েছে খানাখন্দে ভরা কাঁচা সড়কে। খানিক বৃষ্টি হলেই কাদা আর পানিতে দুর্ভোগ বাড়ে দ্বিগুণ। স্কুলটাতে প্রতিদিন সমস্যা হচ্ছে, এবং বন্ধুদেরকে সমস্যা হচ্ছে, আহত হচ্ছে অনেক, জামজাট লেগে যায়, যেতে অনেক সময় যায়, আমরা যেতে পারি না সময় মতো স্কুলে। প্রতিদিন আমাকে রাস্তা দিয়ে চেম্বারে যাইতে হয়, ভাঙ্গার কারণে হাইটা যাইতে হয় আর কি। বা জাম লেগে থেকে যে রাস্তা ভাঙ্গা, পেকা তা লেগে তাই আমরা যাইতে পারি না, খুব কষ্ট আমরা যাইতে। শাসনগাছা থেকে দৌলতপুর দূরত্বের মাপকাঠিতে মাত্র 2 কিলোমিটার হলেও প্রতিদিনই এই সড়ক ব্যবহার করেন গড়ে 20,000 মানুষ। নগরীর রেল স্টেশন ও শাসনগাছা কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথে ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টমসন ব্রিজ হয়ে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে যাবার সহজ পথ এই সড়কটি। তবে স্থানীয়দের অভিযোগ, সড়কটির টেকসই উন্নয়ন কখনোই হয়নি। বুঝেননি আর স্যার না, পানি মেঘ বৃষ্টি হইলে, বৃষ্টি হলে পানি জমা যায়, পানিটা নামার কোনো কায়দা নাই, এই অটলে যে কষ্ট পাইতেছে। প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে আসি আর যাই, বাসে বাচ্চারা লই আর কি করবো আর, দেখেন তো অবস্থা কেমন। গত বছর সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প কর্মসূচির আওতায় সড়কটির সংস্কার কাজ শুরু হলেও তা এখন থেমে আছে তহবিল সংকটের কারণে। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানালেন, সংস্কার তহবিল পাওয়া গেলে আবারও সড়কটি মেরামত কাজ শুরু হবে। তো ইতোমধ্যে আরসিসি ড্রেনের প্রায় অর্ধেকের চেয়ে বেশি কাজ হয়ে গেছে, আর বাকি অর্ধেকের কাজও চলমান আছে। এখন একটু স্থবির আছে, যেহেতু ফান্ডটা রিলিজ হয় নাই, হওয়ার পরে আমরা রাস্তার এখন যে খানাখন্দে ভরা যে কথাটা বললেন, এই খানাখন্দে ভরা এই রাস্তাটার পুরো সংস্কার কাজ হবে, এবং পুরোটা রাস্তাই কার্পেটিং হবে কিছু কিছু অংশে, আরসিসি অংশে যেখানে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয় ওই জায়গায়। এবং আশা করি আমরা আগামী এপ্রিলের পরপরই আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো, যে এপ্রিলে ফান্ডটা রিলিজ হবে। সড়কটির টেকসই উন্নয়নের মাধ্যমে অতি দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি জানান এলাকাবাসী। কুমিল্লার কাগজ, ওএফটিভি।